তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস টেনেছেন। হাদিসটির নাম হলো হাদিসে সাহাবা। কি নাম? হাদিসে সাহাবা। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকাল সকাল চলে গেলেন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, গিয়ে বলেন, কাবরে আমাকে তাকওয়ার শিক্ষা দাও, আমাকে তাকওয়ার সংজ্ঞা বলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওমর রে, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো নাকি? ওমর বললেন, কলু বালা, হ্যাঁ আমি হেঁটেছি। এবার বললেন, ফামিল, তা কেমন করে তুমি হেঁটেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাম্মারতুহু ওয়াজতাহাতুহু, আমি হেঁটেছি আমার পোশাকগুলোকে আটোসাটো করে, যাতে করে একটি কাঁটার আঘাত তো দূরের কথা, একটি কাঁটার স্পর্শ পর্যন্ত না করতে পারে। আল্লাহ আকবর। আপনি শুনলে অবাক হবেন, উসুতুল গাবা, এটি আসমাউর রেজালের একটি কিতাব। এই কিতাবের সহি সনদ এসেছে হযরতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় জগিং করতেছে, পায়চারি করতেছে, হাঁটা চলা করতেছে। উংদুর লিতিলকাল জাবাল, পাহাড়ের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন পাহাড় থেকে একজন রাখাল, তিনি বিশাল একটি বকরির পাল নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। তিনি কাছে চলে গেলেন, আমার বাবার রাজ্যে মানুষের তাকওয়া কেমন একটু পরীক্ষা করে দেখি। তিনি রাখালকে বললেন, তোমার তো অনেকগুলো বকরি রয়েছে, এখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও। রাখাল ডেকে ডেকে বলেন, হুজুর, মাফ করে দেন, ক্ষমা করে দেন, এই বকরির মালিক তো আমি না, আমার মালিক অনেক সচেতন, অনেক অ্যাক্টিভ, তিনি প্রতিদিন সকালবেলা বকরিগুলোকে গুনে গুনে বের করে সন্ধ্যাবেলায় আবার চেক আউট করে। আল্লাহ আকবর। তিনি বললেন, বিইনি সাতাম মিনাল গানাম, একটি বকরি দিলে কি হবে? তুমি তো বলবে হারিয়ে গেছে, কদ আকালা আজ্জিবু, বাঘে খেয়ে ফেলছে, কি হবে আমাকে দিলে? তিনি বললেন, সম্ভব না, যদিও আমি আমার মালিককে বুঝ দিতে পারবো। আব্দুল ইবনে ওমর, আপনি ভালো করে শোনেন, পৃথিবীতে কেউ না দেখলো একজন দেখেন রাজা দিরাস, মালিকুল ইমলাক, পৃথিবীর সকল মানুষের চক্ষু ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ আকবার।